নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি। তুমি আছো মোর জীবন মরণ হরণ করি। কবিতা আছে বলেই আমাদের এইভাবে পথ চলা, কবিতাকে নিয়ে পথ চলা। আর কবিতাকে নিয়ে পথ চলা মানেই প্রত্যেক শুক্রবারের মতো ঠিক আজকেও ঘড়ির কাঁটা যখন বলবে 8:30, ঠিক তখনই কবিতা নিয়ে আপনাদের সঙ্গে আড্ডায় ফেরা। আর আজকের অতিথি আমাদের স্টুডিওতে বর্ণালী বিশ্বাস। দিদি, স্বাগত তোমাকে আমাদের অনুষ্ঠানে। নমস্কার, ধন্যবাদ এই স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর সীতেশকে তো সব সময়ের জন্য বলতে গেলে আমার একদম ভীষণ পরিচিত একটা মুখ হলো সীতেশ। পরিচিত মুখ তুমি আমাদেরও, তার কারণ এখন ফেসবুকটা খুললে, ইউটিউবটা খুললে বর্ণালী বিশ্বাস, বর্ণালী বিশ্বাস এই নামটা বেশ ভীষণভাবে ফিরে ফিরে আসে। যাই হোক, সেই কথায় ফিরবো, আসবো আমরা পরবর্তীতে। তো শুরু করি আজকের অনুষ্ঠান। তার আগে তোমার কাছে জানার যে এই যে এতটা জার্নি করে কলকাতায় আসা, আচ্ছা, এই পথটা তোমার প্রথম থেকে সহজ ছিল না আমি যতদূর জানি। হ্যাঁ, সে তো কারোরই সহজ থাকে না, না, করে নিতে হয় অবশ্যই। একদমই তাই। পথ তো পথের মতো থাকে, আমরা আমাদের মতো তাকে করে নিই। যে জীবনে চলার পথ যতই দুর্গম হোক, যতই ঠিকঠাক না হোক, তো আমরা যদি সেই দুর্গম বন্ধুর পথকে নিজের মতো করে সাজিয়ে তুলতে না পারি, তাহলে আমাদের কৃতিত্ব কিসের? একদমই তাই। আর তার সঙ্গে যদি কবিতা থাকে তবে তো সেই পথটা আরো একদমই সুন্দর তাই। হয়ে উঠবে, এটা তো বলাই বাহুল্য। হ্যাঁ হ্যাঁ তো যেটা বলছিলাম যে এই যে এতটা দূর থেকে তুমি কলকাতায় বারবার ফিরে ফিরে আসা, মঞ্চের জন্য, কোনো টিভি প্রোগ্রামের জন্য হুম বা হুম রেডিওর প্রোগ্রামের জন্য, যেটাই হোক না কেন, তো এটা এই যে কবিতার প্রতি প্রেম, এটা প্রেম ছাড়া তো সম্ভব নয় কবিতার প্রতি। একদমই তাই। এই যে কবিতার প্রতি প্রেম, কবিতার প্রতি ভালো লাগা, এটা তুমি কখন বুঝতে পারলে, মানে শুরু হয়েছিল কবে? অ্যাকচুয়ালি সবার যেমন ছোট থেকে শুরু হয়, আমার জার্নিটা শুরুটা কিন্তু সেরকম নয়, তুমি জানো এটা তো। আমার একটু বড় হয়েই 2015 সাল নাগাদ আমার শেখা শুরু, আর তারপরেই কখন যে কবিতাকে ভালোবেসে ফেললাম আবৃত্তির অঙ্গনে। নিজেকে বলতে গেলে এখন আবৃত্তি, কবিতা এগুলো ছাড়া যেন আমি নই, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। একদমই তাই। আর কবিতা ছাড়া ভাবাও যায় না হ্যাঁ একটা একদমই তাই। মুহূর্ত, কবিতা ছাড়া যখন ভাবা যায় না, কবিতা নিয়ে যখন আমাদের এগোতে হবে, আর আজকে স্টুডিওতে যখন বর্ণালীদিকে পেয়েছি, তখন কথা কম কবিতাটা বেশি শুনবো, এটা বলাই বাহুল্য। কী দিয়ে শুরু করবে আজকে আচ্ছা, আমাদের সঙ্গে যিনি সবসময় থাকেন সমস্ত রকম পরিস্থিতিতে, সুখে দুঃখে আনন্দে কষ্টে বেদনায় হাসিতে, সমস্ত পরিস্থিতিতে প্রেমে পরাজয়ে জয়ে, তিনি রবীন্দ্রনাথ। তো তাকে শ্রদ্ধা জানিয়ে কবি দেবব্রত দত্ত একটি অসাধারণ কবিতা লিখেছিলেন, সেটি আমি প্রথম বলব। বেশ শুনি। যখন আমি অঘর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। হ্যাঁ, তিনি রবীন্দ্রনাথ। আর এই এই কবিতাটা আমার মনে হয় সবারই মনের কথা, একদমই তাই। আর আর সবার যাত্রা। রবি ঠাকুর ছাড়া তো আমরা চলতেও একদম, পারবো না, তিনি আমাদের মজ্জায় মজ্জায় মিশে আছেন, হ্যাঁ তাই নয় কি? আমাদের ওই যে সেই কবিতার মতো, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, হ্যাঁ, পরীক্ষার খাতায় রবি পরীক্ষার ঠাকুর, খাতায় রবি ভালো ঠাকুর, মন্দ খারাপ লাগায় রবি ঠাকুর। একদম। আচ্ছা, এই যে রবি ঠাকুরকে নিয়ে আমাদের চলা, কবিতাকে নিয়ে এগিয়ে চলা, তুমি বললে যে 2015 থেকে তুমি তেমনভাবে কবিতাকে নিয়ে এগিয়ে চলছো, কিন্তু ভালো লাগা তো ছোটবেলার থেকে শুরু হয়েছে। হ্যাঁ, ভালো লাগা ছিলই। একদম। তো এই যে ছোটবেলা থেকে দেখা যায় যে মায়ের হাত ধরে বা বাবার হাত ধরে প্রথম মঞ্চে ওঠা, কোনো হ্যাঁ, কম্পিটিশনে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, সেরকম কোনো অনুভূতি আছে ছোটবেলার? না, আমার সেরকম কোনো অনুভূতি আর নেই আর কি। ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি বললাম, প্রথমেই বলেছি যে আমার শেখাটা ওই রকম নয়, আমার শুরুটা ওরকম নয়, ফলে ওই অভিজ্ঞতা নেই। এখন যে অভিজ্ঞতা হয় সেটা হলো,
কোথাও বিচারক হিসেবে যাচ্ছি, আমি প্রতিযোগী প্রতিযোগিনীদের দেখছি, ওই কাজটা আরো কঠিন। হ্যাঁ, তখন মনে হয় যে সত্যি ওখানে দাঁড়ানো যারা বলছে তো কতটা কঠিন জায়গা। একদমই ভীষণ কঠিন। আর তার মানে তোমার, তাহলে তুমি যেটা বলছো ছোটবেলা থেকে সেরকম অনুভূতি কিছু নেই, না, তাহলে বাড়িতে কি কবিতা বলার পরিবেশ ছিল? আমার মনে হয় ছিল না, তুমি হয়তো এই পরিবেশটাকে মানে তৈরি করেছো, এখনো এগিয়ে নিয়ে চলছো, তাই নয় কি? হ্যাঁ, সেরকম কিছুটা বলতে পারো, তার মানে তোমার হাত ধরেই কবিতার পুনর্জন্ম পেয়েছে তোমার বাড়িতে, হ্যাঁ তাই সেটাও না কি? বলতে পারো। একদমই তাই। আর এই যে তুমি হচ্ছে কবিতা বলছো, কবিতা যতদিন ধরে তুমি কবিতাকে আমাদের মধ্যে পৌঁছে দিচ্ছ, হুম, তো তার মধ্যে কি তোমার কোনো এরকম কিছু আছে যে তুমি তাদেরকে শেখাচ্ছ, বা তোমাকে দেখে কেউ শিখছে, এরকম ভাবে কেউ তোমার সাথে যোগাযোগ করে বা করেছে, এরকম কিছু আছে? যখন মঞ্চে আবৃত্তি করেছি সেই সময় হয়তো যখন মঞ্চ থেকে নামছি তখন অনেকে এসে আমাকে অটোগ্রাফ নিতে চাইছে, তো সে এক অন্য তোমারও আছে অনুভূতি, নিশ্চয়ই অন্য অন্যরকম অনুভূতি। অনুভূতি। আর যেহেতু আমি কর্মসূত্রে একজন শিক্ষিকা, তো সেখানে বাচ্চাদের বিভিন্ন সাংস্কৃতিক ব্যাপারে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য তো সেখানে শেখানো বলতে পারো, তো সেই ক্ষেত্রে হয়তো শেখানোর কাজটা হয়েছে। আর সেখানে অনেকেই আমাকে বলেছে যে আমার থেকে অনুপ্রাণিত হয়েছে, আর আরও অনেকে আছে যাদের নাম আমি এই মুহূর্তে বলতে পারবো না, মনে পড়ছে না, তো অনেকে যখন এসে বলে যে শেখানোর কথা বা আমাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে তারা, তো ভালো লাগে ব্যাপারটা। নিজের মধ্যে একটা ভালো হ্যাঁ লাগা তো কাজ করে অবশ্যই, তার হ্যাঁ কারণ হ্যাঁ তোমার জন্যে অন্যের মনের মধ্যে কবিতা পৌঁছে যাচ্ছে, একদমই তাই। তারা কবিতাকে ভালোবাসতে পারছে, ভালো লাগাতে পারছে, তাই না? এটা ভালো লাগা তো অবশ্যই। তো আরো কথায় ফিরবো, কিন্তু কবিতাটা আগে শুনি, তার কারণ কথা হয়ে গেলে আমার মনে হয় কবিতাটা মিস করে যাবো। আমার সবসময় দেখি তোমাকে ইউটিউবে, তোমার কবিতাগুলো শুনছি, তোমার ফেসবুক ওয়ালে কবিতাগুলো আসছে শুনছি, আজকে যখন সামনে পেয়েছি তখন কবিতাটা বেশি করে শুনি। পরবর্তীতে কি শুনবো? হ্যাঁ, পরবর্তীতে কবি রামচন্দ্র পালের লেখা একটি অসাধারণ কবিতা তুমি কি শুনতে পাচ্ছ? শুনি। আমি তো এখন তোমাকে নিয়েই ভাবছি, তোমাকে নিয়েই এলো মেলো ছবি আঁকছি, মনে মনে আমি তোমাকেই শুধু ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনছ? এখনো বৃষ্টি, উন্মুখ হয়ে বৃক্ষ, যাযাবর পাখি ফিরে গেছে সাইবেরিয়া, আজ সন্ধ্যায় এসো সাইবার ক্যাফেতে, দুহাতে মুঠোয় আবির মাখিয়ে রাখবো, তুমি কি আসবে? তুমি যে কখন আসবে? একদিন তুমি দিতে চেয়েছিলে চুম্বন, কেন যে সেদিন সেটুকুও নিতে পারিনি, আজ কোথাও নেই আর কোনো সংকেত, ফাটা ঠোঁটে শুধু রক্তের দাগ বইছি, তুমি কি শুনছ? তুমি কি শুনতে পাচ্ছ? আজ সারা দেহে এঁকে দিতে চাই উল্কি, কিন্তু তোমার স্বপ্নে কোথাও দেবদূত ফিরে এলো আজ আবার 25শে বৈশাখ, আর একবার, শুধু একবার সেই ক্ষণটুকু চাইছি, তুমি কি আসবে? তুমি যে কখন আসবে? এভাবে আমার দিন কেটে গিয়ে সন্ধে, এসে বিছিয়েছে আলো ও ছায়ার দ্বন্দ্ব, শুধু বলো তুমি সেই অবসরে একটুকু ভালোবাসবে? কোটি বছরের ছায়াপথ থেকে ডাক নাম ধরে ডাকবে, তুমি কি ডাকবে? তুমি যে কখন ডাকবে? এমন বর্ষা, এমন আকুল বর্ষণ, সেও একা গেল শরতে, নীল নির্মেঘ মিশে গেল হিম শীতের গর্ভে নির্মম, বসন্ত আর কটা দিন বলো থাকবে? কোথাও কি আর ভালোবাসা খুঁজে পাবো কি? আসুনি, কখনো আসুনি, কেবল ফিরিয়ে দিয়েছো আহ্বান, শুধু আহ্বান, শুধু আহ্বান, আকাশে আকাশে আকাশে। তুমি কি সত্যি, তুমি কি সত্যি আসবে? আমি তো এখন তোমাকে নিয়েই ভাবছি, তোমাকে নিয়েই এলো মেলো ছবি আঁকছি, মনে মনে আমি তোমাকেই শুধু ডাকছি, 10 দিগন্ত তোল পার করে ডাকছি,
স্যাটেলাইটের চ্যানেলে চ্যানেলে ডাকছি, ইন্টারনেটে ইন্টারনেটে ডাকছি, জননীর জনে সেলফোনে ফোনে সেলফোনে ফোনে ডাকছি, গ্রহ তারা দূর পৃথিবীর নামে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ, তুমি কি শুনছ, তুমি কি শুনতে পাচ্ছ, তুমি কি শুনছ, তুমি কি শুনতে পাচ্ছ, তুমি কি শুনছ। সে আমায় ডাকনাম ধরে ডাকছে, চৈ চৈ। আমার মনে পড়ে গেল কথাটা, হ্যাঁ, কেমন ভাবেই হয়তো আমাদের ডাকছে, কবিতা ডাকছে আমাদের একদমই ভালো লাগার পথ ধরে। যেটা জানার তোমার কাছে, জানতে জানতে আবার তোমাকে থামিয়ে কবিতা শুনলাম, তো সেটা হচ্ছে এই যে মঞ্চে যে তুমি কবিতা শোনাচ্ছ মানুষদের, তোমার কি কখনো এরকম মনে হয়েছে ওই মঞ্চটা নিজের মতো করে সাজিয়ে নিজে একটা উপস্থাপনা করবে তোমার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে, এরকম মনে হয়েছে যে মঞ্চটা আমি নিজের মতো করে সাজাবো? একটা তো ভাবনা থাকে নিজের যে এই মঞ্চে এই জায়গাটা এরকম হলে আরও মনে হয় কবিতাকে আরও প্রাণ ফিরে দেওয়া যেত, এরকম কিছু মনে হয় হয়েছে কখনো? না, এখনো পর্যন্ত সেরকম কিছু মনে হয়নি। তার মানে নিজের প্রোডাকশন এখনো পর্যন্ত নিজে চেষ্টার মানে এখনো পর্যন্ত হয়তো করনি, তাই তো? মঞ্চে নিজের, তুমি একক পারফরমেন্সের কথা বলছো, নিজে অ্যারেঞ্জ করে? একদমই তাই, এই কথা শুনবো, এই কথায় ফিরবো, কিন্তু আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি। আপনারা কোথাও যাবেন না, সময় হয়ে গেছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরবো বিরতির পর। জয়গুরু, আমি লোকসঙ্গীত শিল্পী ডক্টর সঞ্জয়। ও যে পীরিতি কাঠালে রাঠা, ওরে ও আমি আছি ফ্রেন্ডস টিভির সঙ্গে, আপনারাও সঙ্গে থাকুন। সাধের লাও বানাইল মোরে বৈরাগী, সাধের লাও বানাইল মোরে বৈরাগী। প্রত্যেক শনি ও রবিবার সকাল ঠিক 8টায় গুড মর্নিং ফ্রেন্ডস দেখতে ভুলবেন না, ফ্রেন্ডস টিভিতে। মন মানে না বৃষ্টি হলো এত, সমস্ত রাত ডুবো নদীর পাড়ে, আমি তোমার স্বপ্নে পাওয়া আঙুল স্পর্শ করি জলের অধিকারে। হ্যাঁ, কবিতা তোমার জন্য। আপনারাও যদি আসতে চান কবিতা তোমার জন্য এই অনুষ্ঠানে, শীতেশের সঙ্গে আড্ডা দিতে চান, তবে চলে আসুন, স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। প্রত্যেক শুক্রবার সন্ধে 8:30 কলকাতা এবং রাত্রি 9টা বাংলাদেশ। চলে আসুন ফ্রেন্ডস টিভির পর্দায় কবিতা তোমার জন্য অনুষ্ঠানে, আর ভরপুর একটা কবিতার আড্ডা হোক। ফিরলাম বিরতির পর কবিতা তোমার জন্যে এই অনুষ্ঠানে। আজকে আমাদের স্টুডিওতে অতিথি বাচিক শিল্পী বর্ণালী বিশ্বাস। দিদি, তুমি থাকো চাকদাতে? হ্যাঁ। আর খানিকটা এগোলেই রানাঘাট, আমারও খুব প্রাণের শহর, বাড়ির কাছের শহর। বুঝতে পেরেছি, তুমি জয় গোস্বামীর কথা বলছো, কবি জয় গোস্বামীর কথা। একদমই, আর তিনি তো আমাদের প্রাণের মানুষ। একদমই। তো তার কি কবিতাগুলো কেমন ভাবে নাড়া দেয় সেটা একটু শুনি তোমার কাছে। কবি জয় গোস্বামী মানে যারা আবৃত্তি করে, যারা বাচিক শিল্পের সঙ্গে যুক্ত, তাদের কাছে একটা অন্যরকম ব্যাপার, সেটা তুমিও ভালো করে জানো। অবশ্যই, ভীষণই ভালো লাগে জয় গোস্বামীর কবিতা, প্রাণের কবিতা। একদম, আর প্রাণের কবিও পরম আমাদের, কারণ আমি থাকি পুলিয়া, তুমি চাকদা, মাঝখানে জয় গোস্বামী, মাঝখানে জয় গোস্বামী। আচ্ছা, তাহলে তার একটা কবিতা শুনি তোমার কাছে। তাহলে জল হওয়ার লেখা শুনে? বেশ, শুনি। আচ্ছা। স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, ও মেয়ে তুই ভালো, আলোর পাশে আকাশ আমার দিকে তাকা, তাকাই যদি চোখ একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়, হরিণদের কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে, জলের বাঁকে বাঁকে, জলের দোষ না তো হাওয়ায় হাত পাতো, হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি, মাটিরই গুণ হবে কাছে আসুক তবে, কাছে কোথায় দূর নদী সমুদ্র,
সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখবো না। ছুঁতে পারিস নদী, শুকিয়ে যায় যদি। শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি, সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া, পাড়ার পরে গ্রাম। বেড়াতে গেছিলাম, গ্রামের পাশে পাশে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা, ঝিকই বালুকোনা। সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে, বেশ ডুবে দিক, ভেসে উঠবো ঠিক, ভেসে কোথায় যাব, নতুন ডানা পাব, নামটি দেব তার সোনার ধান। আর বলবো শোনো এই কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া, তোমার কাছে যাওয়া কত সহজ হবে, আরও সহজ হবে। ভালোবাসবে তবে, বলো ভালোবাসবে কবে, বলো ভালোবাসবে কবে। শুধুমাত্র এখানে নয়, তুমি মঞ্চ এভাবে ভালোবাসায় ভরিয়ে রাখো তোমার কবিতা নিয়ে। এই যে তোমার বিদ্যালয়ে যাওয়া, তোমার এত ছাত্রছাত্রী, তোমার নিজের সন্তান সমূহ, তাদেরকে সময় দেওয়া, তোমার বাড়ির সংসার, সেখানে সময় দেওয়া, তার মধ্যে কী করে পারো এই কবিতা নিয়ে এগিয়ে চলতে? কী করে হয়, কী করে তুমি এই চর্চার মধ্যে দিয়ে চলো বলবে একটু, এটা আমার খুব জানার ইচ্ছে এত ব্যস্ততার মধ্যে। তোমার প্রশ্নের মধ্যেই না তোমার উত্তর লুকিয়ে রয়েছে, মানে আমার উত্তর সেটা ভালোবাসা। একদম, মানে কোনো কাজের প্রতি যদি ভালোবাসা থাকে তো তার জন্য সমস্ত প্রতিকূলতা বা একসঙ্গে অনেকগুলো কাজ সম্ভব হয় করা তখন। অবশ্যই তাই, ভালোবাসাটাই মূল কথা। একদম, ভালোবেসে সমস্ত কিছু জয় করা যায়। হ্যাঁ, আর জয় গোস্বামীর কবিতাও শুনলাম, এই জয়টা যেন আমাদের সঙ্গে চিরকাল থেকে যায়, জয় দা আর কবিতাকে জয় করা। বরং আরেকটা কবিতা শুনি, তারপরে আরেকটু কথা হবে। হ্যাঁ, প্রেমের কবিতা শোনালাম, তো এবার একটু অন্য ধরনের কবিতা শোনাই। বেশ, কবি অমিতাভ দাশগুপ্তের লেখা আমার খুব প্রিয় একটি কবিতা, আমার নাম ভারতবর্ষ। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রু জল সেচে আর হাড়ের ফসফেটে, খনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া, ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর, কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাও দাও জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা, ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে, ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী, আর একটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুর কানাই কানাই ভরে উঠবে আমার মায়ের চোখের মতো, প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে, ওড়িশির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাংরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত, সেই রাতে, সেই তারায় তারায় ভরা মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত ফাঁসা জঠর উপরে আনা কলজে ফোঁটা ফোঁটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ। একদমই তাই, শুনতে শুনতে অন্য একটা জগতে হারিয়ে গেছিলাম, যে সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম, কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম। মনে হয় দিদি যে সত্যি এমনভাবেই হয়তো 71-এর মুক্তিযুদ্ধের সময় কাঁটাতার পেরিয়ে ওদেশের মানুষ এদেশে চলে এসেছেন। এই যে স্টেন গান, এই যে রক্ত, এই যে হানাহানি, কবিতা দিয়ে আমরা কি এই জয় করতে পারি না?
কবিতা দিয়ে তো আমাদের জয় করতে হবে, তাই তো? সমস্ত শুভ বুদ্ধি দিয়ে কবিতা গান এবং মানুষের শুভ বুদ্ধিকে জাগ্রত করতে হবে। আমরাই তো পারি না, আমরাই তো সমস্ত কিছু, যুদ্ধ সৃষ্টিও আমরা করছি, তাহলে শান্তি কেন আমরা পারি না? একদম, শান্তিটাও আমাদের আনতে হবে। আর তার মধ্যে এই যে গরম, এই গরমে আমরাই কিন্তু এই গরমটাকে বয়ে এনেছি, যুদ্ধের মতন আমরা গরমটাও বয়ে এনেছি, এই গাছগুলো কেটে বন সম্পদ ধ্বংস করে ধীরে ধীরে কিন্তু আরো খারাপ পরিস্থিতির দিকে, আমরাই আমাদের ধ্বংসের দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। একদমই তাই। তো মানে ভাবতে পারো কি এক ভয়াবহ বিশ্ব আমরা তৈরি করছি। একদম, আমরা কি রেখে যাচ্ছি, কি রেখে যাচ্ছি আগামী প্রজন্মের জন্য, তাই না? তো কবিতা শুনবো, তার আগে তোমার কাছে আরেকটু কিছু জানার, সেটা হচ্ছে যে বিদ্যালয়ে যে তোমার ছোট ছোট নিজের সন্তানরা আছে, তাদের কি কখনোই কবিতার মধ্যে, কবিতার আঙিনায় চেষ্টা করছো আনার? হ্যাঁ, সে তো তোমাকে আগেই বললাম যে আমাদের স্কুলে প্রত্যেকটা বিদ্যালয়েই হয় বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, তখন বাচ্চাদের তো তৈরি করতেই হয় সাংস্কৃতিক বিভিন্ন পারফরমেন্সের জন্য। তো আবৃত্তি তার মধ্যে একটা অন্যতম। আর তাছাড়া আমাদের বিদ্যালয়ে একটা অন্যরকম ব্যাপার আছে, যেটা হলো আমরা প্রতি সপ্তাহে একটি দিন করে রেখেছি, যেখানে যেদিন একটা পিরিয়ড, দুটো পিরিয়ড, যেদিন দুটো করে পিরিয়ড আছে নির্ধারিত, শুধুমাত্র গান নাচ আবৃত্তি এবং ছবি আঁকার জন্য, একদম কালচারালের মধ্যে রেখে দিয়ে এগিয়ে নিয়ে। তো শুধু আমি নয়, আমাদের বিদ্যালয়ের প্রত্যেকেই এটা নিয়ে আমরা খুবই আগ্রহী, এবং যারা শিক্ষার্থী আছে তারাও ভীষণ আগ্রহ সহকারে, ওরাও হয়তো হই হই করে এই দুটো ক্লাস, দুটো পিরিয়ড হয়তো সারা সপ্তাহে অপেক্ষা করে থাকে এই ক্লাস দুটোর জন্য। অবশ্যই। আর এটাই বলছিলাম যে এই যে বিদ্যালয়েও তো অনেক অনুষ্ঠান হয়, সেখানে ধরো তুমি তাদেরকে শিখিয়ে পড়িয়ে কবিতা বলাতে তুলছো মঞ্চে, তারাও কবিতা বলছে, তোমারও একটা ভালো লাগা যে তারা তোমার কাছে শিখে চেষ্টা করে তুমি যতটা পেরেছো বা তারা যতটা নিতে পেরেছে সেভাবে মঞ্চে করছে। ব্রেকের আগে গেছিলাম ওই কথাটা নিয়ে যে এই যে তারা শিখিয়ে যে তাদের মঞ্চে তুলছো, কখনো কিরকম মনে হয়েছে যে মঞ্চে তোলার সাথে সাথে, এখন তো কবিতার সাথে এখন যারা কবিতা বলছে তাদের তো কস্টিউমটাও একটা অন্যরকম বিষয়ে এসে দাঁড়িয়েছে, যে কবিতা রিলেটেড কস্টিউম, তো কখনো কি মনে হয়েছে যে মঞ্চে যে তাদের তুলছো তোমার ছাত্রছাত্রীদের, যে সেই মঞ্চটাকে সেই কবিতার আঙ্গিকে সাজিয়ে তোলার কখনো মনে হয়েছে বা ভবিষ্যতের পরিকল্পনা আছে? আমরা করেই থাকি আমাদের বিদ্যালয়ে যে অনুষ্ঠানগুলো হয়, বা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন অন্য কোথাও গিয়ে পারফর্ম করছে, তখন অবশ্যই তাদের পোশাকের দিকে নজর তো দিতেই হয়, সেই অনুযায়ী পোশাক তাদেরকে পরানো হয়। একদমই তাই। যাই হোক, অনেকটা কথা হলো, এবার কবিতায় ফিরি আরেকবার, কি শুনবো এবার? শক্তি চট্টোপাধ্যায়ের, কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটি অসাধারণ কবিতা, যখন বৃষ্টি নামলো, আর সেই কবিতা দিয়ে তাহলে এই মুহূর্তে। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যায় এমন সম্বল নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে, জলচ্ছক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে, পরবাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও, জলচ্ছক্তিহীন হয়েছি জলচ্ছক্তিহীন, বৃষ্টি নামল যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা, হয়তো মেখে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে, আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে, কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। এই গরমে তোমার এই কবিতা শুনতে শুনতে কোথাও একটা ঠান্ডার আবহ পেলাম, ওই জন্যই আমি এইটি বললাম। দেখো বর্ণালীদি, মনে হচ্ছে এইমাত্র বসলাম আড্ডা দিতে আর ঘড়ির কাঁটা একদম ঘুরে এসে 12টায় ঠেকে গেছে, বুঝতে পারলাম না কি করে সময় চলে গেল, তাই তো? মনে হচ্ছে আরো খানিকটা সময় যদি থাকতো তাহলে আরো কিছু কবিতাও শুনতে পারতাম, তোমার কাছ থেকে কথাও শুনতে পারতাম।
কিন্তু কিছু করার নেই, ওই যে সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায় এরকমই, সময়কে তো আটকাতে পারবো না। হয়তো আবার কোনো একটা শুক্রবার 8:30 ফ্রেন্ডস টিভির পর্দায় আবার বর্ণালীদের কবিতা শুনবো। আপনারাও যদি আসতে চান ফ্রেন্ডস টিভির পর্দায় কবিতা তোমার জন্য এই অনুষ্ঠানে, তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। চলে আসুন আমাদের ফ্রেন্ডস টিভির পর্দায় এক সন্ধ্যায় কবিতাকে সঙ্গী করে। ততক্ষণের জন্যে শুভরাত্রি।